আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মঠবাড়িয়া সরকারি কলেজের। আজকে আমি তোমাদেরকে ব্যবস্থাপনা বিষয়ের আমরা আগে থেকে প্রেরণা অধ্যায়ের ধারাবাহিক একটি আলোচনা করে যাচ্ছি। আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রেরণার অনেকগুলো থিওরি বা তথ্য রয়েছে, যে তথ্যগুলোর মধ্যে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য হল মাসলো চাহিদা শোষণ তত্ত্ব। আজকের আলোচনার বিষয়টা হলো মাসলো চাহিদা শোষণ তত্ত্ব। এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে একটি বিষয় মাসলো, এটা একটু ডিটেলস আলোচনা করব। তোমাদের আজকের প্রথম যে ক্লাসটা হবে, সেই ক্লাসটা হচ্ছে প্রথম পর্ব নিয়ে আলোচনা, পরে এরপর আর একটি ধারাবাহিকভাবে দ্বিতীয় পর্বে আমরা এটা বিস্তারিত আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের বিষয়টা। আজকের বিষয়টা হচ্ছে মাসলো চাহিদা শোষণ তত্ত্বের প্রথম পর্ব। তাহলে এখানে তোমাদেরকে আগে, তোমাদের গত ক্লাসে আমি এক্স ও ওয়াই থিওরি নিয়ে আলোচনা করছি, এর ধারাবাহিক কিন্তু আজকে মাসলো চাহিদা শোষণ তত্ত্ব। তাহলে এই মাসলো চাহিদাটি অবশ্যই জানো, অবলম্বন করে দেওয়ার চেষ্টা করে, অভাবগুলো আইডেন্টিফাই বা চিহ্নিত করে, তারপর তার সেই প্রয়োজন যদি তাকে আমরা প্রেরণা দিতে পারি বা তার অভাবটা পূরণ করতে পারি, তাহলেই হয়তো তার কাছ থেকে আমরা সন্তোষজনক কাজ বা আমাদের যে লক্ষ্য দিকে আমরা অগ্রসর হতে পারি। তাহলে মাসলো চাহিদা শোষণ কি? আমেরিকা তার অভাব আসে এবং এই অভাবটা আবার কিভাবে পূরণ হয়, এই বিষয়ে তিনি একটি গবেষণা করে। যে গবেষণাটা তিনি হিউম্যান রিলেশন ম্যানেজমেন্ট, তিনি যে গবেষণাটা তিনি প্রকাশ করেন, এখানে একটি বিষয় এই আব্রাহাম মাসলো। তাহলে আমরা প্রথমে জানি যে তাহলে তত্ত্বটা তো পাইলাম, এরপর আব্রাহাম মাসলোকে আমি আগেও বলছি, রেকগনাইজ আমেরিকা একটি ইউনিভার্সিটির একজন অধ্যাপক, যিনি একজন মনোবিজ্ঞানী ছিলেন, এবং আর একটা বিষয় ছিলেন উনি একটা সংগঠন প্রতিষ্ঠা করছিলেন, সেটা হয়েছে মানবীয় সম্পর্ক প্রতিষ্ঠা। এই সংগঠন অন্যতম একজন প্রতিষ্ঠা, ঠিক আছে। তাহলে এই মাসলো মানুষের প্রেরণা দেওয়ার জন্য যে তত্ত্বটা দেন, সেটাই মূলত মাসলো চাহিদা শোষণ তত্ত্ব নামে পরিচিত। এখন এই মাসলো যে চাহিদা শোষণ তত্ত্বটা দেন, এটা মূলত দুটি নীতির উপর প্রতিষ্ঠিত। একটা জিনিস খেয়াল রাখবা, দুটি নীতি, উনি মানুষের অভাব প্রয়োজনকে বিশ্লেষণ করে দুটি নীতি প্রণয়ন করেন, যে দুটি নীতির উপরই ওনার এই চাহিদা শোষণ তত্ত্বটা কী করে নির্ভর। তাহলে এই দুটি নীতি কি? এই দুটি নীতি হলো যে মানুষের যে আছে সে অনুযায়ী, এই একটা। তাহলে আমি আবারও কি হয়েছে, আমি এটা আবার বলি, এর সাইজের গুরুত্ব অনুযায়ী সাজানো। একটি একটা ছোট কথা বলি, যে প্রথম মানুষ হিসেবে কি চায়, তুমি সে কি চায়, অন্ন বা খাদ্য এগুলোই কিন্তু চায়, ঠিক আছে। তাহলে এই অন্ন খাদ্য বাসস্থান এই বিষয়গুলো তার কিন্তু ওই, এই জন্য তার প্রথম চাহিদাই হচ্ছে এটা। এরপর দ্বিতীয়টা হচ্ছে যে এদের এই চাহিদাগুলো পূরণ করা। একটি চাহিদা পূরণ হলে তাদের আরেকটি অভাব বা চাহিদা এসে তাদের মন দখল করে। তাহলে এখানে এই দুটির উপরেই মূলত এই মাসলো চাহিদা শোষণটা প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আমরা এই দুইটা নীতি অবশ্যই মনে রাখার চেষ্টা করব। এরপরে আসি মাসলো চাহিদা শোষণ তত্ত্ব কি, কত সম্পর্কিত পায়। তোমরা একটা যে 43 সালে মাসলো, হ্যারল্ড মাসলো তার একটি বইতে একটি বই প্রকাশ করেন, এই বইটির নাম হয়েছে থিওরি অফ হিউম্যান মোটিভেশন।
1943 সালে থিওরি অফ হিউম্যান মোটিভেশন প্রকাশ করে একটি বই। সেই বইটি মূলত এই চাহিদা সমান তত্ত্ব নিয়ে তিনি কি আলোচনা করেন, তার এই ততটা আলোচনা এই বইটা বের হওয়ার পরে ততটা আলোচনা করেন প্রকাশ করে, এটা নিয়ে আলোচনা সমালোচনা তৈরি আলোচনা করে অনেকের এটা আলোচনা অনেকে বলে যে সে যে তত্ত্বটা দিচ্ছে সেটা সব সব ক্ষেত্রে এটা প্রযোজ্য না, আবার অনেকে বলে যে সে যে গবেষণা করেছে কিছু সংখ্যক উপর সেটা উচ্চ পর্যায়ের লেভেলের কর্মকর্তা কর্মচারীদের উপর গবেষণা করা হয়েছে, নিচের লেভেলের কথা তিনি চিন্তা করেন না। এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় 1943 সালে এই থিওরি যে অংশটা চাহিদা সমান তত্ত্ব সে বিষয়টা নিয়ে। এরপর আসি প্রকাশ পাইলাম মূল বিষয়। তাহলে যিনি অধ্যাপক হ্যারল্ড যে এটা থিওরিটা প্রকাশ করছে এর কতগুলো মূল বিষয় রয়েছে, আমরা এই মূল বিষয়গুলো আলোচনা করব। তাহলে এই মূল বিষয়গুলো কি আমরা দেখি, এই মূল কতগুলো বিষয় আছে, যেমন প্রথমটাই হয়েছে মানুষের চাহিদা, মানুষের কি চাহিদা, এই চাহিদাগুলো কি সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং পরেরটা হচ্ছে অভাব, এখানে আমি মানুষের অভাবের স্কোয়ার এই দিয়ে দিলাম ডট ডট, অভাবের স্তর, মানে এখানে কথা বলা হচ্ছে যে মানুষের যে অভাব রয়েছে সেই অভাব একটির পর একটি এসে তার অবস্থা, প্রথম মানুষের জৈবিক যে অভাবগুলো সেগুলো দেখা দেয়, সেগুলো যখন পূরণ হয়ে যায় তখন মানুষের যে নিরাপত্তার অভাব, এভাবে ধারাবাহিকভাবে এই অভাবগুলো আসে। এখন এখানে মানুষের চাহিদার একটা বিষয় অভাব, তারপরে হচ্ছে কি কিভাবে চাহিদা পূরণ, কিভাবে চাহিদা কি পূরণ এই বিষয়টা আসে। যে তার একটা মূল বিষয়টা হচ্ছে সে আলোচনা করে যখন অভাব পায় যে মানুষের অভাব বা অভাবের অনেকগুলো ধারাবাহিক স্তর আছে, তাহলে সেক্ষেত্রে এই অভাব বা চাহিদাগুলো পূরণ করবে বিষয়গুলো আসে, সেগুলো এসে থাকে। এর একটা বিষয় দেখলাম, তাহলে এরপর আমরা পাইলাম এখানে মানুষের চাহিদা পূরণ করা হয়, এগুলো হচ্ছে মূল বিষয়। এখন যাই হোক আমরা একটু সংক্ষিপ্ত এটি নিয়ে সেটা চাহিদা সমান তত্ত্ব সম্পর্কে একটা পরিচয় পর্ব দিল, এগুলো একটু সংক্ষিপ্ত আলোচনাটা আমরা করি। তাহলে এখানে আর একটা মূল বিষয় আছে যে মাসলো পাঁচটি পাঁচটি স্তর নির্ধারণ করে, মাসলো এখানে পাঁচটি স্তর নির্ধারণ করেন। এই পাঁচটি স্তরে মানুষের অভাব এক এক রকমের হয় এবং তারে প্রতিষ্ঠান কর্তৃক এই অভাব পূরণের এক একটা সময় এক একটা বিষয় দিয়ে তার অভাবটা পূরণ করা হয়। তাহলে এখন আমরা এই পাঁচটি স্তরগুলো কি কি সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। তাহলে আমি আসি পাঁচটি স্তর নিয়ে আমরা আলোচনা করি। আমরা বলছি দ্বিতীয় পর্বে আমরা বিস্তারিত আলোচনা করবো, এখন শুধু আমরা পাঁচটি পর্ব স্তরটা কি এটা আমরা জানবো। প্রথমটা হচ্ছে জৈবিক চাহিদা, এরপর হচ্ছে নিরাপত্তা চাহিদা, তিন নম্বরটা হচ্ছে আমাদের সামাজিক চাহিদা, চার নম্বরটা হচ্ছে আত্মতৃপ্তির চাহিদা, পাঁচ নম্বর হচ্ছে আমরা
মূল বিষয়ে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে যে উনি পাঁচটা স্তর নির্ধারণ করেছেন। এই পাঁচটা স্তরই হলো এই পাঁচটি স্তর, যে প্রথমটা হচ্ছে এই স্তরগুলোর কথা উনি বলছেন যে জৈবিক চাহিদা, চাহিদা, সামাজিক চাহিদা, চাহিদা, তারপর হচ্ছে আত্মপূর্ণতা। এখানে উনি মানুষের জৈবিক চাহিদা, মানুষের চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো তার মূলত তার মৌলিক চাহিদা। যে চাহিদা দুটোই তাকে প্রথম একটি নিয়োগকারী কর্তৃক বা প্রতিষ্ঠান কর্তৃক পূরণ করার চেষ্টা করতে পারে। এরপর ধারাবাহিকভাবে নিরাপত্তার চাহিদা আছে, সামাজিক চাহিদা আছে, আত্মতৃপ্তির চাহিদা আছে। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে সবগুলো ধারাবাহিক। মানুষের একটি চাহিদা যখন পূরণ হয়, যখন তার জৈবিক চাহিদা পূরণ হয়, জৈবিক চাহিদা পূরণ হওয়ার পর তখন তিনি চিন্তা করেন তার নিরাপত্তা প্রয়োজন, নিরাপত্তার চাহিদা। আবার যখন নিরাপত্তার চাহিদা তখন তার সামাজিক চাহিদা, সামাজিক পূরণ করা হলে আত্মতৃপ্তির চাহিদা প্রয়োজন, আত্মতৃপ্তি শেষ হলে তার আত্মপূর্ণতার চাহিদা। তাহলে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, একটা ধারাবাহিক, কেউ জৈবিক চাহিদা পূরণের পরে আত্মপূর্ণতার চাহিদা পূর্ণ করতে চাইবে না, তার জৈবিক চাহিদার পরপরই তার নিরাপত্তার চাহিদাটা তার ভিতরে আসবে। তারপরে এখানে আর একটা বিষয় তোমরা মনে রাখবা, বিষয়টা হচ্ছে এটাকে আবার দুইটে ভাগে ভাগ করা হয়, এই পাঁচটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। এই জৈবিক চাহিদা, নিরাপত্তা চাহিদাকে বলা হয় নিম্ন স্তরের চাহিদা। কি বললাম একটু খেয়াল করো, এটাকে বলা হয়, আমি একটু মুছে দিচ্ছি, এই দুইটাকে বলা হয় নিম্ন স্তরের চাহিদা, আর এই তিনটাকে বলা হয় উচ্চ স্তরের চাহিদা। এই তাহলে এই এই পাঁচটার মধ্যে আবার কি উনি দুইটা ভাগে ভাগ করছে, যে নিম্ন স্তরের চাহিদা উচ্চ, কেন নিম্ন স্তর কেন উচ্চ স্তর, এই দুইটা হচ্ছে মানুষের, সব মানুষের জন্য একবারই প্রথমে প্রয়োজন। তারপর অনেকেই আছে নিজের প্রয়োজন, এগুলো তার প্রয়োজন পূরণের মতো সক্ষমতা বা অভাববোধ অনেক সময় করে না, ওটা করে কিন্তু সে পূরণ করতে পারে না, এ পর্যন্ত অনেকে কি সীমাবদ্ধ থাকে। এই জন্য উনি বলছেন যে নিম্ন স্তরের চাহিদা পূরণ হওয়ার পর যখন উচ্চ স্তরের চাহিদার সে অভাব অনুভব করে, সেই সাথে ধাপ অতিক্রম করা অনেকের জন্য কি হয় কষ্ট। এই জন্য এই চাহিদাগুলো হচ্ছে সর্বপ্রথমই আমাদের নিম্ন স্তরের চাহিদা প্রত্যেকটা মানুষের জন্য দরকার এবং প্রত্যেকটা মানুষের এই পূরণ করা। এখন একটা কোশ্চেন আসে যে এগুলোর সাথে প্রয়োজন আর কি সম্পর্ক, তুমি যদি একটি প্রতিষ্ঠানের নিয়োগকারী কর্মকর্তা হও তখন তুমি এই চাহিদাগুলো যদি আইডেন্টিফাই করতে পারো তখন তোমার কর্মীকে বুঝে তুমি তাকে মোটিভেশন দিতে পারো। এখানে যদি কোনো কিছুতে তোমার ঘাটতি বা অভাব একজন কর্মী মনে করে তখন সেই অভাবগুলো বা সেই চাহিদাগুলো যদি তুমি চিহ্নিত করে তাকে পূরণ করতে পারো তখনই কিন্তু তুমি তার কাছ থেকে সন্তোষজনক কাজ আদায় করে নিতে পারবে। এই বিষয়টা তোমাকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। তাহলে আজকে মাসো চাহিদা সম্পর্কে পরিচয়টা এবং এটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করলাম প্রথম পর্বে। আমরা দ্বিতীয় পর্বে এই পাঁচটি যে চাহিদা আছে এই পাঁচটি চাহিদার একটি বিস্তারিত আলোচনা করব। এই আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা এখানে সমাপ্ত। সালামু আলাইকুম। Thank you.